এরপরও যারা এখন ওই জেনার অপরাধে লিপ্ত আছেন, অবিবাহিত হন আর বিবাহিত হন, আল্লাহর ওয়াস্তে আজকে গভীর রাত্রে গিয়ে তওবা করবেন, রাত্রেবেলা ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন। তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানোই জানা? তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা, তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো, তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটাও এটা জানা করছো, রাত্রেবেলা রাজ্যকে কথা বলছো জানা করছো, তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো, তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে। আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি, আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, এটা এগিয়ে যাওয়ার যুগ এটা। এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে? আমরা দেখছি, কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম, যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে। ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা? নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা? সুবহানাল্লাহ। আর এখনকার জরিপ ভয়াবহ, এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে 10 জনের মধ্যে 5 জন বিয়ের আগেই যৌন সম্পর্ক করেছে। দেধারসে আপনারা জানা করছেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন, ঠিক আছে, পতিতালয়ে যাচ্ছেন, এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ, এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি? অথচ যদি প্রাপ্তবয়স্ক, গভর্নমেন্টের আইনে কি আছে 21 বছর না ছেলেদের? 21 বছর আর মেয়েদের কত? 21-18 হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায়, সমাজ তাকে মেনে নিতে যাচ্ছে না? সমাজ বিয়েটাকে কঠিন করছে, জেনাকে সহজ করছে। যত বেশি বিয়েকে কঠিন করবেন, জেনা তত বাড়তে থাকবে। আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে। মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে 10 লাখ 15-20 লাখ, ম্যাডাম মেয়েটাকে বিক্রি করা হচ্ছে, আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে 10 লাখ 20 লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে। তো এই যে একটা জাহেলিয়াত চলছে, মানে আইয়ামে জাহেলিয়াত কোথায়? আইয়ামে জাহেলিয়াত তো এখানেই, আমি তো চোখে দেখি এই বিশ্বটা আইয়ামে জাহেলিয়াতের যুগ।